ধৈর্য রাখন্তু বন্ধুগণ, কাহিঁকি না সঠিক সময় আসিলে আপনার সেই সবকিছি মিলিব যাহাপাই আপন পরিশ্রম করছেন। নমস্কার বন্ধুগণ, আপনার মোর এই চ্যানেলকে স্বাগত। আজির এই কার্যক্রম মীনরাশি পাই বহুত গুরুত্বপূর্ণ অছি। আজি আমি জানিবা মীনরাশি 2024 জুলাই মাসটি কিপরি রহিব, মীনরাশির মাসিক রাশিফল উপরে আলোচনা করিবা, মীনরাশি ব্যক্তিবিশেষঙ্কর জুলাই মাসটি কিপরি রহিব সম্পূর্ণ ভাবরে আমি সেই বিষয়ে আলোচনা করিবা। সেমানকর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়র এবং ব্যাপার বাণিজ্য উপরে বিস্তার ভাবরে আলোচনা করিবা। নবগ্রহঙ্কর স্থিতি মতে দেখিবা, নবগ্রহ কি প্রকারের ফল দেবার সক্ষম হেবে, শেষে অশুভত্ব প্রদান করুথিবা গ্রহমানক পাই কিছু বিশেষ প্রতিকার মতে জানিবা, সেথিপাই ভিডিওটিকু শেষ পর্যন্ত দেখন্তু। চালন্তু আরম্ভ করিবা এই কার্যক্রম, যাহাকি জন্মরাশি চন্দ্র রাশি উপরে আধারিত। জুলাই মাস আরম্ভরে মীনরাশিরে নবগ্রহঙ্কর স্থিতি বিষয়ে সর্বপ্রথমে জানিবা। এহা পূর্বরু যদি আপনকর মীনরাশি হয়ে থাকে এবং আপন বি ঈশ্বরঙ্কু সচ্চা হৃদয়রু ভক্তি করন্তি, বিশ্বাস করন্তি, তেবে এই ভিডিওটিকু লাইক করে কমেন্ট বক্সরে জয় জগন্নাথ, জয় মা লক্ষ্মী অবশ্য লিখি দিয়ন্তু। তা সর্বপ্রথমে জানিবা এই জুলাই মাসরে মীনরাশিরে নবগ্রহঙ্কর স্থিতি কিপরি রহিব। যেবে জুলাই মাস আরম্ভ হব ত মীনরাশিরে নবগ্রহঙ্কর স্থিতি কিছু এই প্রকার রহিব, যেমিতি আপন স্ক্রিনে দেখুছন্তি। বন্ধুগণ, রাশিচক্রর শেষ রাশি হেউছি মীনরাশি এবং আপনকর রাশির অধিপতি হেউছন্তি দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনকর তৃতীয় ভাবরে বিরাজমান অছন্তি, আপনকর দ্বিতীয় ভাবরে মঙ্গল বিরাজমান অছন্তি, আপনকর চতুর্থ ভাবরে সূর্য এবং শুক্র বিরাজমান অছন্তি, আপনকর পঞ্চম ভাবরে বুধ বিরাজমান অছন্তি, আপনকর দ্বাদশ ভাবরে শনি বিরাজমান অছন্তি, আপনকর প্রথম ভাবরে রাহু বিরাজমান অছন্তি এবং সপ্তম ভাবরে কেতু বিরাজমান অছন্তি। ধ্যান দিয়ে শুনন্তু। সর্বপ্রথমে জানিবা আপনকর স্বাস্থ্য কিপরি রহিব এই জুলাই মাস 2024। বন্ধুগণ, প্রথম ভাব হয়ে থাকে আপনকর স্বাস্থ্যর ভাব, আপনকর ইমিউনিটি সিস্টমর ভাব, এবং প্রথম ভাবর অধিপতি হেউছন্তি দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনকর তৃতীয় ভাবরে বিরাজমান অছন্তি, কিন্তু আপনকর প্রথম ভাবরে রাহু বিরাজমান অছন্তি। রাহু আপনকর মনকু ডাইভর্ট করুথিবে, আপনকর মন বিচলিত হইপারে, আর সময় সময়রে আপনকর মুন্ডবিন্ধাবলি সমস্যা মধ্যে দেখা দেইবারে, আপন টিকে সমস্ত কার্যরে দ্বন্দ্বরে রহিবে, কিন্তু গুরু তৃতীয় ভাবরে থিবারু আপনকর ছোটমোট জাগাকু যাত্রা হইপারে, অধিক বুলাবুলি করিবা কারণরু আপনকর মুন্ডবিন্ধাবলি সমস্যা, থকাপণ বলি সমস্যা দেখা দেইপারে। আপন টিকে এই সময়রে খাদ্যপেয় উপরে নিয়ন্ত্রণ রক্ষা করন্তু। মোটামুটি দেখিবাকু গলে এই মাসের আপনকর স্বাস্থ্য বহুত ভালো আছে, এমিতি ছোটমোট সমস্যা দেখা দেইপারে। এবে জানিবা আপনকর শিক্ষাক্ষেত্র কিপরি রহিব এই জুলাই মাস 2024। বিদ্যার্থী মানক পাই কিপরি রহিব, বন্ধুগণ, পঞ্চম ভাব হয়ে থাকে আপনকর শিক্ষাক্ষেত্রর ভাব, এবং পঞ্চম ভাবর অধিপতি হেউছন্তি চন্দ্রমা, এবং চন্দ্রমা প্রতি দুই দিনের থরে রাশি পরিবর্তন করে থাকে, এবং আপনকর পঞ্চম ভাবরে বুধ বিরাজমান অছন্তি। বন্ধুগণ, বুধ আপনকর পাঠপড়া ক্ষেত্রে থিবারু আপনকর জ্ঞান বড়িব, বুদ্ধি বড়িব, আপন জ্ঞান এবং বুদ্ধি বলরে আপনকর পাঠপড়ারে বহুত অধিক উন্নতি করিবে, কিন্তু রাহুঙ্কর দৃষ্টি মধ্য আপনকর পঞ্চম ভাব উপরক রহুছি, মঙ্গলঙ্কর দৃষ্টি মধ্য আপনকর পঞ্চম ভাব উপরক রহুছি, বেলে বেলে আপনকর মন ডাইভর্ট হইপারে, পাঠপড়ারে মন ন লাগিপারে, আপনকর মন বিচলিত হইপারে, কিন্তু যেতে সমস্যা আসলে মধ্য বুধ আপনকর পঞ্চম ভাবরে থিবারু আপন পাঠপড়ারে বহুত উন্নতি করিবে, পাঠপড়ারে বহুত ভালো করিবে,
ଜ୍ଞାନ ଏବଂ ବୁଦ୍ଧି ବଢ଼ିବ। ଏହି ମାସରେ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଏକ୍ଜାମ୍ ଅଛି ତେବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣ ଯଦି କୌଣସି ଆଡ଼ମିସନ୍ ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ନେଇପାରିବେ। ଉଚ୍ଚଶିକ୍ଷା କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ କରିପାରିବେ। ପାଠପଢ଼ାକୁ ନେଇ ଯଦି କିଛି ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ମଧ୍ୟ କରିପାରିବେ। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଆପଣଙ୍କର ପାଠପଢ଼ା ଠିକ୍ଠାକ୍ ଅଛି, 70% ବହୁତ ଭଲ ଅଛି। ଏବେ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଜୁଲାଇ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ପଞ୍ଚମ ଭାବ ହିଁ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନର ଭାବ, ଶିକ୍ଷାର ଭାବ ଏବଂ ସନ୍ତାନର ଭାବ ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ଏବଂ ପଞ୍ଚମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଚନ୍ଦ୍ରମା ଏବଂ ପଞ୍ଚମ ଭାବରେ ବୁଦ୍ଧ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। କିନ୍ତୁ ରାହୁ ଆପଣଙ୍କର ପ୍ରଥମ ଭାବରେ ବସି ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି। ଆପଣଙ୍କ ଭିତରେ ଟିକେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଆସିପାରେ। ଆପଣ ଆପଣଙ୍କର ପାର୍ଟନରଙ୍କ ଉପରେ ଡାଉଟ୍ କରିପାରନ୍ତି, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ସମସ୍ୟା ଆସିପାରେ। କାରଣ ରାହୁ ହେଉଛନ୍ତି ଗୋଟିଏ ଛାୟା ଗ୍ରହ, ଭ୍ରମିତ ଗ୍ରହ। ଏହା ଆପଣଙ୍କର ମାଇଣ୍ଡକୁ ଭ୍ରମିତ କରିଥାନ୍ତି, ବିଚଳିତ କରିଥାନ୍ତି। ଆପଣ ଚାହୁଁଥିବେ ଗୋଟିଏ କଥା କହିବାକୁ, କିନ୍ତୁ କହିବେ ଆଉ ଗୋଟିଏ କଥା, ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ମନ ମନାନ୍ତର ହୋଇପାରେ। ଏବଂ ମଙ୍ଗଳଙ୍କର ଦୃଷ୍ଟି ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବ ଉପରକୁ ରହୁଅଛି। ଆପଣ ସମୟ ସମୟରେ କ୍ରୋଧ ପ୍ରକାଶ କରିପାରନ୍ତି। ଆପଣ ଆପଣଙ୍କର ପାର୍ଟନରକୁ ଗାଳି ମଧ୍ୟ ଦେଇପାରନ୍ତି, ବ୍ଲେମ୍ କରିପାରନ୍ତି। ଏଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ। ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଯାଉଛି, ଉତ୍ଥାନ ପତନ ଭଳି ସମସ୍ୟା ଦେଖାଯାଉଅଛି। ଏଥିପାଇଁ ଆପଣ ଉପାୟ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଉପାୟ ଆମେ ଭିଡ଼ିଓ ଶେଷରେ ଜାଣିବା। ଏବେ ଜାଣିବା ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଜୁଲାଇ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ସପ୍ତମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନର ଭାବ ଏବଂ ସପ୍ତମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ବୁଦ୍ଧ ଏବଂ ବୁଦ୍ଧ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ କେତୁ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ବୁଦ୍ଧ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବରେ ଅଛନ୍ତି, ତ୍ରିକୋଣରେ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ ଭଲ ତ ଅଛି, କିନ୍ତୁ କେତୁ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ ଥିବାରୁ କେତୁ ହେଉଛନ୍ତି ମୁଣ୍ଡବିହୀନ ଗ୍ରହ। ଏହା ଆପଣଙ୍କୁ ସମସ୍ତ କ୍ଷେତ୍ରରେ ଅସନ୍ତୁଷ୍ଟି ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ହୋଇପାରେ ଆପଣଙ୍କର ଜୀବନସାଥୀ ଆପଣଙ୍କର କଥା ନ ଶୁଣିପାରନ୍ତି, ଆପଣଙ୍କର କେୟାର ନ ନେଇପାରନ୍ତି, ଆପଣଙ୍କୁ ସମୟ ମଧ୍ୟ ଦେଇ ନ ପାରନ୍ତି। ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଏଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ। ଉପାୟ ଆମେ ଭିଡ଼ିଓ ଶେଷରେ ଜାଣିବା। ଏବେ ଜାଣିବା ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟବସ୍ତୁ, ଯାହାକି ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ, କ୍ୟାରିୟର ଏବଂ ବେପାର ବାଣିଜ୍ୟ କିପରି ରହିବ ଏହି ଜୁଲାଇ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ନବମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟର ଭାବ ଏବଂ ଦଶମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟରର ଭାବ। ନବମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ମଙ୍ଗଳଦେବ ଏବଂ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଧନ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, 13 ଜୁଲାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଭାବରେ ନିଜ ଘରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ବହୁତ ଭଲ ସ୍ଥିତିରେ ଅଛନ୍ତି, ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କର ସାଥ ଦେବ। ମଙ୍ଗଳ ଏଠାରେ ରହି ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି। ଏହାର ମାନେ ହେଉଛି ଆପଣ ଭାଗ୍ୟ ବଳରେ ବହୁତ ଅଧିକ ଟଙ୍କା ରୋଜଗାର କରିପାରିବେ, ଆପଣଙ୍କର ଫାଇନାନ୍ସିଆଲ ଗ୍ରୋଥ୍ ହେବ, ସମୟ ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଆକସ୍ମିକ ଧନ ପ୍ରାପ୍ତି ହେବ। କିନ୍ତୁ 13 ଜୁଲାଇ ପରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। 13 ଜୁଲାଇ ପୂର୍ବରୁ ଯଦି ଆପଣ କିଛି ବଡ଼ କାର୍ଯ୍ୟର ଆରମ୍ଭ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, କିମ୍ବା କୌଣସି ବଡ଼ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, କିମ୍ବା କୌଣସି ବି ଜିନିଷ କ୍ରୟ ବିକ୍ରୟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତାହେଲେ ନିଶ୍ଚୟ କରିପାରିବେ। ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କୁ ସାଥ ଦେବ। ଭାଗ୍ୟ ବଳରେ ଆପଣ କମ୍ ପରିଶ୍ରମରେ ଅଧିକ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ବହୁତ ଭଲ ଅଛି। କ୍ୟାରିୟରର କଥା ହେବା, ଯଦି ଦଶମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ବୃହସ୍ପତି ଏବଂ ବୃହସ୍ପତି ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାବରେ ଗୋଚର କରୁଛନ୍ତି, ଏହି ମାସରେ ଆପଣ ଆପଣଙ୍କର କାମକାର୍ଯ୍ୟକୁ ନେଇ କୌଣସି ଜାଗାକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ଆପଣଙ୍କର ଟ୍ରାଭେଲ ହୋଇପାରେ। 13 ଜୁଲାଇ ପରେ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାବକୁ ଚଳନ କରିବେ। ମଙ୍ଗଳ ଏବଂ ବୃହସ୍ପତି ଏକାଠି ଗୋଚର କରିବେ। କାମକାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କର ସାହସ ପରାକ୍ରମ ବଢ଼ିବ। ଭାଗ୍ୟ ବଳରେ ଆପଣ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ପ୍ରମୋସନର ଯୋଗ ମଧ୍ୟ ରହୁଅଛି। ସୂର୍ଯ୍ୟ ଏବଂ ଶୁକ୍ର ମଧ୍ୟ ଆପଣଙ୍କର କର୍ମସ୍ଥାନକୁ ଦେଖୁଛନ୍ତି,
କାମକାର୍ଯ୍ୟରେ ଆପଣ ବହୁତ ଅଧିକ ଧନ ରୋଜଗାର କରିପାରିବେ। ଉପର ଅଫିସରଙ୍କ ସପୋର୍ଟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବଂ ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ଚାକିରି ବାକିରି ନାହିଁ କିମ୍ବା କୌଣସି ରୋଜଗାରର କୌଣସି ବି ପନ୍ଥା ନାହିଁ, ତ ସେମାନଙ୍କୁ ନୂତନ ଚାକିରି ମିଳିବାର ମଧ୍ୟ ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର କର୍ମକ୍ଷେତ୍ର ବହୁତ ଭଲ ଅଛି। ବ୍ୟାପାରର କଥା ହେବା, ଯଦି ସକ୍ତମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାରର ଭାବ, ଏବଂ ସକ୍ତମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ବୁଦ୍ଧ। ବନ୍ଧୁଗଣ, 19 ଜୁଲାଇ ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲ ଅଛି। ବ୍ୟାପାରରେ ଆପଣ ବହୁତ ଅଧିକ ଉନ୍ନତି କରିବେ। ଆପଣଙ୍କର ଡେଲି ଇନକମ୍ ବଢ଼ିବ, ଫାଇନାନ୍ସିଆଲ ଗ୍ରୋଥ୍ ହେବ, ରୋଜଗାର ବଢ଼ିବ। କିନ୍ତୁ କେତୁ ଆପଣଙ୍କର ସକ୍ତମ ଭାବରେ ଥିବାରୁ ଆପଣ ଟିକେ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାରରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପଡ଼ିପାରନ୍ତି, କନଫ୍ୟୁଜ୍ ହୋଇପାରନ୍ତି। କିନ୍ତୁ 19 ଜୁଲାଇ ପରେ ଆପଣଙ୍କୁ ବ୍ୟାପାର କ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଅଧିକ ଟିକେ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିପାରେ। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ 19 ଜୁଲାଇ ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲ ଅଛି। ଏବେ ଜାଣିବା କିଛି ଉପାୟ ବିଷୟରେ, ଯାହାକୁ କରିବା ଦ୍ୱାରା ଏହି ମାସରେ ଯାହା ବି କିଛି ଅସୁବିଧା ରହୁଅଛି ତାହା ଦୂର ହୋଇପାରିବ। ସର୍ବପ୍ରଥମେ ତ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ସମସ୍ୟା ଆସୁଥିବାରୁ ତାହାକୁ ଦୂର କରିବା ପାଇଁ ଆପଣ ଆପଣଙ୍କର ନିକଟରେ ବୁଲୁଥିବା କୁକୁର କିମ୍ବା ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଦାନା କିମ୍ବା ପାଣି ଦିଅନ୍ତୁ, ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବଂ ଗୁରୁଙ୍କର ବୀଜମନ୍ତ୍ରର ଜପ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଓମ୍ ଗ୍ରାଂ ଗ୍ରୀଂ ଗ୍ରୋଂ ସହ ଗୁରବେ ନମଃ 108 ଥର ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜପ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ହନୁମାନ ଚାଳିଶାର ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ ଏବଂ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟରେ ଉନ୍ନତି ଆସିବ। ଆପଣଙ୍କର ଦିନ ମଙ୍ଗଳମୟ ହେଉ, ଏହା ମୋର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ନିକଟରେ ଏତିକି ପ୍ରାର୍ଥନା। ଧନ୍ୟବାଦ।